আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমাদের রিভিশন ক্লাস হচ্ছে সাক্ষ্য আইনের উপর। মোটামুটি আমরা 6টার মতো ক্লাস করেছি। আজকের এই পর্বে জাস্ট আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আমরা জাস্ট গত 2টা বছরে সাক্ষ্য আইন থেকে কি প্রশ্নগুলো আসছে তার যদি একটু আপনারা লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝবেন যে কেন আপনাকে পড়ার যে ধরন সেটা চেঞ্জ করতে হবে। তো প্রথমে আপনি যদি 2017 সালের বার কাউন্সিলের প্রশ্নগুলো যদি দেখেন, এটার মধ্যে সব বাংলায়, যারা মা বাংলা মিডিয়ামে পড়ছেন তাদের জন্য ইজি। কিন্তু যখন আপনি এর পাশাপাশি 2020 সালের কোশ্চিনটা যখন দেখেন, তখন দেখেন যে এখানে আপনার কি করা হয়েছে, মিক্স অর্থাৎ ইংলিশ শব্দটা কিন্তু নিয়ে আসা হয়েছে। এখন আপনি যদি শুধু বাংলায় পড়ে যদি যান, প্রশ্নপত্র দেখে কিন্তু আপনি অ্যান্সারই করতে পারবেন না, কারণ আপনি কোনোদিন ইংরেজিটা পড়েনি নাই। তো এই জন্য আমরা বারবার বলি যে অ্যাটলিস্ট বেয়ার একটা শব্দগুলো আপনার একটু জানা প্রয়োজন। দুটাই কিন্তু দেখেন, এই যে 2020-এ এটার মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নের মধ্যেই কিন্তু ইংরেজি শব্দ চয়ন। এখন আপনি যদি ইংরেজিটা যদি একটু হইলেও যদি না যদি ট্রাই করেন, তাহলে কিন্তু আপনি যতই পড়েন কি করবেন, আপনি অ্যান্সার করতে পারবেন না। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, পড়ার ধরনটা চেঞ্জ করতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, খুব সহজেই আপনি সেটা অ্যান্সার করতে পারবেন। আশা করি আপনাদের কাছে অলরেডি এই ফর্ম গুলো আছে। তো যেহেতু সাক্ষ্য আইন থেকে 15 মার্ক, তো এখানে অযথার আমরা এগুলা টিক দিয়ে তো লাভ নাই। আপনারা নিজে নিজে ট্রাই করে দেখবেন যে কয়টা পারতেছেন, না যেটা পারতেছেন না কেন পারতেছেন না সেটা নিজেকে প্রশ্ন করবেন যে আমি যে অ্যান্সার করতে পারলাম না এর কারণটা কি। আপনি কি এটা শুনেন নাই, না এই প্রশ্নটা বুঝেন নাই, না ওই সেকশনটাই বুঝেন নাই, তার উপর ভিত্তি করে তখন পরবর্তীতে যদি সমস্যা থাকে আপনি জানাইতে পারেন। তো যাই হোক, আমাদের যে সাক্ষ্য আইন, এটা 1872 সালের আইন। আইনটা কিভাবে পড়তে হবে আপনাদেরকে কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে বলছি যে কোথা থেকে শুরু করবেন, কেন শুরু করবেন। তো সেইভাবে একটু পড়ার চেষ্টা করবেন। আর কিছু জিনিস আছে যেটা আপনাকে মুখস্থ রাখতে হয়, যেমন এটা কত সালের আইন, আইনটার নাম্বার কত, আইনটা কোথায় প্রযোজ্য কোথায় প্রযোজ্য না, এই জিনিসগুলা কিন্তু প্রতিটা আইনের ক্ষেত্রে আপনি আলাদা করে লিখে রাখার চেষ্টা করবেন। তো আমাদের সাক্ষ্য আইনটা আমরা সবাই জানি, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এটা প্রযোজ্য, 1872 সালের, আর এটা হচ্ছে 1 নম্বর আইন। এটা সব জায়গায় প্রযোজ্য, শুধু আর্বিট্রেটরের কাছে প্রযোজ্য না, এফিডেভিটের কাছে প্রযোজ্য না, আর যদি নর্মাল কোর্ট মার্শাল হয় সেখানে প্রযোজ্য না, তবে আর্মি অ্যাক্ট, নেভাল অ্যাক্ট অথবা এয়ারফোর্স অ্যাক্টে হলে সেটা আবার প্রযোজ্য। তো যাই হোক, আমাদের যেহেতু আজকে আমরা ডিভিশন করব, তো আমরা চাবো যে সাক্ষ্য আইনটা আপনি যখন আমাদের এই যে কোর্সটা শেষ হওয়ার পরেও নিজে যখন বইটা খুলে পড়বেন, একবার চিন্তা করবেন যে আপনি কেন পড়তেছেন, কিভাবে পড়তেছেন। তো আপনি দেওয়ানি মামলা হোক অথবা ফৌজদারি মামলা হোক, আপনি যেটাই করেন সেটা কি করতে হবে, আদালতে আপনাকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন ফৌজদারি মামলায় প্রসিকিউশনের দায়িত্ব, রাষ্ট্রপক্ষের দায়িত্ব হচ্ছে মামলাটা প্রমাণ করা। আসামি যদি একদম মুখের মধ্যে টেপ লাগিয়েও থাকে কোনো সমস্যা নেই, যদি রাষ্ট্রপক্ষ প্রমাণে ব্যর্থ হয় আসামি খালাস পেয়ে যাবে। কিন্তু দেওয়ানি মামলা একটু ভিন্ন। দেওয়ানি মামলায় যখন বিচার্য বিষয় নির্ধারণ হয়, তখন আদালত ঠিক করে দেন যে কোন পক্ষ কোন জিনিসটা প্রমাণ করবে। তার মানে দেওয়ানি মামলায় আপনি যদি বিবাদী হন, আপনারও কিছু কাজ থাকে, বাদীরও কিছু কাজ থাকে। তো আমরা আপনাদেরকে যে জিনিসটা বলছি যে 1 নম্বরে আপনি শুরু করবেন সাক্ষ্য আইনের মাঝখান থেকে, যে যে জিনিসটা আপনাকে কি করতে হবে না, প্রমাণ করতে হবে না। তো কি জিনিসটা আপনাকে প্রমাণ করতে হবে না, তখন আমরা কিন্তু সেখানে ভিতরে গিয়ে পড়েছি যে এমন কিছু জিনিস আছে যেটাকে আমরা বলতেছি জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, মানে হচ্ছে সেটা আদালতের দায়িত্ব। আদালত নিজে থেকে সেটা দেখবে, লক্ষ্য করবে, আপনার সেখানে অযথা সময় নষ্ট করার প্রয়োজন নাই। তো আপনি দয়া করে ওই সেকশন গুলো একটু পড়ার চেষ্টা করবেন, যে সাক্ষ্য আইনের মধ্যে যে জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে না। আর পাশাপাশি আপনি 3টা সাবজেক্ট এর মধ্যে পড়ে, একটা হচ্ছে আমাদের সিপিসি, সিআরপিসি আর দণ্ডবিধি, প্লাস এই যে সাক্ষ্য আইন, এর চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, যে চ্যাপ্টারটা কোথায় থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হচ্ছে এইটা আগে একটু মনে রাখার চেষ্টা করবেন। যেমন আমরা হ্যান্ড নোটের মধ্যে এখানে আপনাদেরকে কিন্তু শর্ট করে দিছি যে যা প্রমাণ করতে হবে না, 56 থেকে 58 ধারার মধ্যে আছে। আপনি এই ডিউরেশনটা একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য পরীক্ষা অ্যান্সার করা সহজ হবে। তাহলে কি জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে না, আমরা জানি 2টা জিনিস প্রমাণ করতে হবে না। একটা হচ্ছে যেটা জুডিশিয়াল নোটিশেবল ফ্যাক্ট, মানে হচ্ছে আদালতের নিজের দায়িত্ব দেখা, আর একটা হচ্ছে কোনো পক্ষ যদি কোনো কিছু স্বীকার করে নেয়, তার মানে হচ্ছে এডমিটেড ফ্যাক্ট।
তো তাহলে আপনি 1 নম্বরে এই দুটা জিনিস একদম ক্রিস্টাল ক্লিয়ারলি আপনার মনে রাখার চেষ্টা করবেন। এখন এই জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট কি হবে, এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে, এইগুলো আপনাকে কিন্তু পড়তে হবে। এটা আপনার লিখিতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে তো আমরা ডিভিশন ক্লাসে আর প্রতিটা তো আর আপনাদেরকে বলবো না, জাস্ট আপনি এইভাবে পড়বেন যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট গুলা কি কি হইতে পারে, যেমন বাংলাদেশের সীমানা, বাংলাদেশের মানচিত্র, আপনার যেই প্র্যাকটিস করতেছেন সেখানে অ্যাডভোকেটদের নাম, এগুলো আদালতের দায়িত্ব, বিচারকের দায়িত্ব, এগুলো দেখা, এগুলো আপনার দায়িত্ব না। তো এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নেবেন। তাহলে সাক্ষ্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমে আমরা এই জিনিসটা একদম ক্লিয়ার করব যে এইটা আমার প্রমাণেরই দায়িত্ব নাই, আমি একবার পড়লাম ভুলে গেলাম, ঝামেলা আমার শেষ। এখন আসি, যখন আপনি আদালতে কথা বলতে যাবেন, সেটা আপনার সাক্ষী হোক বা আপনি নিজে ডিফেন্স করেন, ফরিয়াদি হন, যাই হন, যে পক্ষের থেকে থাকেন, আপনাকে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যত কম কথা বলবেন তত ভালো। কারণ হচ্ছে এখানে একটা নীতি অবলম্বন করা হয়, যেটাকে আমরা বলি যে স্ট্রবলের নীতি, যে আপনি যদি একটা জিনিস কি করেন, স্বীকার করে নেন, আপনি যদি ডিক্লার করেন, আপনি যদি কি থাকেন, নিশ্চুপ যদি থাকেন, আপনার কাজ দ্বারা যদি অপরপক্ষ বিশ্বাস করে, সে যদি কোনো কাজ করে, তখন কিন্তু আপনি কি করতে পারবেন না, আর অস্বীকার করতে পারবেন না, অর্থাৎ আপনাকে স্টপ করে দেওয়া হবে। তাই স্টপলে মাত্র 3টা সেকশন আছে, 115 থেকে 117, এইটা একটু বোঝার চেষ্টা করবেন যে আমাকে কথাবার্তা আদালতে হিসাব করে বলতে হবে, আমার মন চাইলেই আমি কিছু স্বীকার করতে পারবো না, আর স্বীকার করলে যাতে সেটা সত্যি হয়, না হলে কিন্তু আপনি পরবর্তীতে ফেঁসে যাবেন। এক্ষেত্রে দুটা জিনিস বলা হচ্ছে, একটা হচ্ছে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয় আপনি যখন স্বীকার করবেন তখন একটা হবে, আর অস্থাবর সম্পত্তি, ওই আমরা যদি ওইটা ভালো করে পড়ি, সেখানে স্থাবর সম্পত্তিতে দেখবেন কি বলা আছে, যে ভাড়াটিয়া যারা আছে, লিজি যারা আছে, এরা যার কাছ থেকে লিজ নিছে এর মালিকানা অস্বীকার করতে পারবে না, তাই সে বলতে পারবে না যে আপনি জমির মালিক না। তার মানে ভাড়াটিয়া কখনোই মালিকের, মূল মালিকের মালিকানা অস্বীকার করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে লাইসেন্সি। এখন লাইসেন্স জিনিসটা কি, যেমন আপনি হোটেলে ভাড়া থাকেন 2 দিন 3 দিন 4 দিন, আপনি একজন লাইসেন্সি, আপনি তার সেই ফ্ল্যাটটা ব্যবহার করেন, সেই বিল্ডিংটা ব্যবহার করেন, আপনিও কি করতে পারবেন না, আপনি যেহেতু লাইসেন্সি, ওই যে আপনাকে লাইসেন্সটা দিল থাকার জন্য তার মালিকানা অস্বীকার করতে পারবেন না। আর একটা অস্থাবরের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিল অফ এক্সচেঞ্জ সহজে মনে রাখতে পারেন, যিনি চেকটা প্রদান করলো আপনি বলতে পারেন না যে চেকটা প্রদান করা তার অধিকার নাই। এটা ছাড়া অস্থাবর সম্পত্তি লাইসেন্স, যেমন আপনার আমবাগান, কলা বাগান আছে, সেটা কাটার জন্য আপনি 2 দিন 4 দিন সময় দিচ্ছেন, এই জিনিসটা কি করতে পারবে না, সে অস্বীকার করতে পারবে না। তাহলে আমরা এই একদম, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ারলি মনে রাখবো, স্টপলের ক্ষেত্রে 2 প্রকারের সম্পত্তির কথা বলা আছে, সেখানে লাইসেন্স এবং ভাড়াটিয়ার কথা বলা হচ্ছে আমাদের 116-তে, আর 117-তে বলা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, সেখানে আবার লাইসেন্স আছে, অর্থাৎ সেখানে অস্থাবর সম্পত্তির কথা বলা হচ্ছে। এই দুইটা আমরা কি করলাম, আমাদের একটু যে বোঝা আছে বোঝাটা কিন্তু আমরা একটা কমিয়ে নিলাম। তারপরে যখন আমরা পড়তে যাব, যে আমাদের প্রথমে বাদ দিলাম যেটা প্রমাণ করতে হবে না, তারপরে আমরা সতর্ক হইলাম যে আমাদের এই জিনিসটা আদালতে প্রমাণই করার দরকার নাই। এখন আসি তাহলে, যে প্রমাণটা করবে কে, মামলা তো হয়তো এক পক্ষ করলো, আপনি সবাই, আপনি কি সবকিছু প্রমাণ করবেন না কি করবে? এই জন্য যখন আমরা 101 থেকে 114 পড়ব, সেখানে লেখা আছে বার্ডেন অফ প্রুফ, যদিও আমরা বলছি শুধু 101 এবং 102, এই দুইটা জেনারেল, এইটাই কথা বলে, বাকিগুলো প্রিজাম্পশন। 101 সাধারণে একটা কথা বলে, আপনি যখন পড়বেন সেখানে বলা আছে যিনি মামলা করবেন, যিনি আদালতে একটা ফ্যাক্ট ওস ফ্যাক্টের অস্তিত্ব আছে বলে প্রতিকার চাইবেন, উনি মামলাটা প্রমাণ করবেন। তাহলে সহজে আমরা মনে রাখবো, যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন। 102-এ তার রিভার্স কথা বলে, যে আদালত যদি রায় দেয় যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হবে সেই পক্ষ কি করবে, প্রমাণ করবে। দুটা হচ্ছে আমাদের মূল মন্ত্র, বাকি যেটা আছে সবই হচ্ছে প্রিজাম্পশন। 103-এ বলা হচ্ছে, যদি আপনি একটা পার্টিকুলার জিনিস সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে আপনাকে প্রমাণ করতে হবে। 104-এ বলা হচ্ছে, আপনি একটা এভিডেন্স এডমিসেবল করাবেন, এর জন্য যদি কিছু প্রমাণের দায়িত্ব পড়ে আপনার দায়িত্ব, আপনি ডাইং ডিক্লারেশন দিবেন, তো এখন আপনাকে সর্বপ্রথম প্রমাণ করতে হবে যে আসলে ওই ব্যক্তি মারা গেছে। তো এই যে 101 থেকে 114-এর মধ্যে এক লাইন করে যদি আপনি এগুলো একটু মনে রাখেন, এখানে কিন্তু বেশি কিছু আপনার বুঝার নাই, জাস্ট এক লাইন করে মনে রাখার চেষ্টা করবেন, যে 101-এ হচ্ছে যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন, তো এটাকে আমরা বলতেছি বার্ডেন অফ প্রুফ। 102-এ হচ্ছে যে যিনি হেরে যাবেন উনি প্রমাণ করবেন, এটা বলতেছি আমরা ওনার্স অফ প্রুফ, মানে হচ্ছে যে তার উপর একটা দায় চলে আসছে, সেটা প্রমাণ করতে হবে, সে কিন্তু মামলা করে নাই
কিন্তু সে যদি সে প্রমাণ না করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। তো এটা বার্ডেন অফ প্রুফ না, এটা হচ্ছে ওনার্স অফ প্রুফ, তার মধ্যে একটা দায়িত্ব এসেছে। 103 আমরা বললাম যে একটা পার্টিকুলার ফ্যাক্ট যদি আপনি কি করতে চান, আদালতে উপস্থাপন করতে চান, বিশ্বাস করাইতে চান, আপনাকে প্রমাণ করতে হবে। এখন যদি আমরা 104-এ দেখি, এখানে বলতেছে যে যদি আপনি কি করেন একটা জিনিসকে আদালতে এডমিসেবল করাইতে চান, আপনাকে প্রমাণ করতে হবে যে জিনিসটার অস্তিত্ব আছে। যেমন আমরা বললাম ডাইং ডিক্লারেশন আদালতে উপস্থাপন করাইতে চাইলে প্রথমে আপনাকে ওই ব্যক্তি মারা গেছে এর কি করতে হবে, আপনাকে তার প্রমাণটা দিতে হবে। তো দণ্ডবিধি যখন আমরা পড়বো, দণ্ডবিধি 76 থেকে আপনি 106 যখন আমরা পড়বো বা আপনারা পড়েছেন যারা, সেখানে এক্সেপশন দেওয়া আছে, সেখানে শিশুর কথা বলা আছে, সেখানে সেনাবাহিনীর কথা বলা আছে, সেলফ ডিফেন্সের কথা বলা আছে। অর্থাৎ আপনি একজনকে হত্যা করলেও আপনি পার পাওয়া যাচ্ছেন, একজন শিশু যার বয়স 9 বছরের কম সে একজনকে মারলেও সে কোনো অপরাধই করে নাই, একজন পাগল 84 ধারা দেখলেন যে আসলে লুনেটিক যারা আছে সে যাই কিছু করুক সে পার পেয়ে যাবে। তার মানে আপনি যে এই যে 176 থেকে 106-এর মধ্যে যে আসছেন এটা আপনাকে প্রমাণ করতে হবে, আদালত ধরে নিবে আপনার জন্য কোনো এক্সেপশন নাই, আপনাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি ওই দণ্ডবিধির ওই এক্সেপশনের মধ্যে পড়ি, অতএব আমাকে কি করা হোক মুক্তি দেওয়া হোক। তারপরে যদি আপনার কি থাকে কোনো স্পেশাল যদি নলেজ যদি কোনো বিষয় থাকে সেটা আপনাকে প্রমাণ করতে হবে, যেমন আপনি বাসে উঠছেন টিকিট আপনার আছে কিনা, রেলে উঠছেন টিকিট আপনার আছে কিনা, এটা আপনারই জানার কথা, আমার কিন্তু না। তো এই জন্য এটা আপনাকে প্রমাণ করতে হবে যে টিকিটটা আপনি নিছিলেন, কাটছিলেন, এটা আপনার দায়িত্ব, অন্য জনের না। এটা ছাড়া 107 এবং 8-এর ক্ষেত্রে আপনি যখন পড়বেন এখানে দুই প্রকারের জিনিস পাবেন। 107-এ বলে যে জীবিত ব্যক্তি সম্পর্কে ধারণা, একজন ব্যক্তি আসলে কখন জীবিত, কতদিন জীবিত। তো এখানে যেটা বলতেছে যে যখন একজন ব্যক্তি কি করবে, সে জীবিত না মৃত এই হিসাবে যখন প্রশ্ন উঠবে, বলতেছে যে তাকে যারা শুনে তাকে যদি গত 30 বছরের মধ্যে যদি তাকে শোনা যায় তার মানে সে জীবিত। এখন যে বলবে সে মৃত তার দায়িত্ব সে প্রমাণ করুক কিভাবে কবে মারা গেল, এটা হচ্ছে জীবন সম্পর্কে ধারণা। এখন তারপরে সেকশনে রিভার্স কথা বলে এবং উল্টা, সেখানে বলতেছে যে যখন এই জীবিত আবার মৃতের প্রশ্ন আসবে, সেখানে যদি কোনো ব্যক্তিকে যারা প্রতিদিন শুনে আশেপাশে থাকে তারা যদি গত 7 বছর যদি না শুনে তাহলে তাকে মৃত ধরে নেওয়া হবে। এখন যে বলবে যে না সে জীবিত, তখন বার্ডেন অফ প্রুফ তার কাছে, সে বলুক যে কিভাবে সে জীবিত। তাহলে 7 আর 8 সেকশন গুলো একটু মনে রাখবেন, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আর আমরা যদি রিলেশনের কথা দেখি, যে কেউ যদি কি হয় স্বামী স্ত্রী হিসাবে অথবা বন্ধু হিসাবে অথবা ভাড়াটিয়া মালিক হিসাবে প্রিন্সিপাল এজেন্ট হিসাবে যদি কেউ থাকে, এখন যে এই তাদের এই সম্পর্কটাকে কি করবে অস্বীকার করবে, বার্ডেন অফ প্রুফ তার কাছে, সেই প্রমাণ করুক। অর্থাৎ একজন ছেলে এবং মেয়ে পাশাপাশি এক জায়গায় বসবাস করতেছে স্বামী হিসাবে স্ত্রী হিসাবে, কেউ যদি বলতে চায় এরা স্বামী স্ত্রী না, তাহলে প্রমাণের দায়িত্ব তাদেরই যারা বলবে, যে সে বলুক কিভাবে তারা স্বামী স্ত্রী না। তারপরে যদি আমরা দেখি এটা দেওয়ানি মামলার সাথে জড়িত 110 ধারা, সেটা হচ্ছে যে যিনি সম্পত্তির দখলে আছেন আইন বলে নিচ্ছে সম্পত্তির মালিক উনি, যিনি অস্বীকার করবেন তাকে প্রমাণ করতে হবে যে উনি কিভাবে মালিক, যিনি দখলে আছেন উনি প্রমাণ করতে বাধ্য না যে উনি মালিকটা কিভাবে। এই জাস্ট সিম্পল জিনিসটা একটু মনে রাখবেন। তারপরে যেটা, এটা হচ্ছে আপনাদের 111টা হচ্ছে আপনাদের আইনজীবী এবং ক্লায়েন্টদের জন্য বলতে পারি আমরা, সেটা হচ্ছে আপনি যদি আইনজীবী হন আপনার আইন সম্পর্কে অনেক ধারণা থাকে, আপনি অনেক কিছু বুঝেন, আইনের লুপ হোল বুঝেন, তো আইন ধরে এনে আপনার কাছে কি আপনি থাকবেন গুড ফেইথের মধ্যে আপনি থাকেন, আর যিনি ক্লায়েন্ট আছে উনি আপনাকে বিশ্বাস করে, তার মানে অ্যাক্টিভ যে কনফিডেন্স এইটা আপনার উপর থাকে। এইরকম অ্যাক্টিভ কনফিডেন্স এবং যদি গুড ফেথ এর মধ্যে কাদের সম্পর্ক হয়, যেমন আপনার অ্যাডভোকেট এবং মক্কেলের সম্পর্ক, টিচার এবং ছাত্রের সম্পর্ক, যখন গুড ফেথ যিনি করতেছেন, যখন মক্কেল একটা অভিযোগ করবে, যখন ছাত্র একটা অভিযোগ করবে, তখন প্রমাণের দায়িত্ব ছাত্রের না, প্রমাণের দায়িত্ব হচ্ছে টিচারের, প্রমাণের দায়িত্ব মক্কেলের না, প্রমাণের দায়িত্ব হচ্ছে অ্যাডভোকেটের, যে না এই বিষয়টা এরকম না। এখন আপনার মক্কেল আপনার বিরুদ্ধে কি করলো, আপনার বিরুদ্ধে মামলা করলো যে তাকে ভুল বুঝায় আপনি 2 বিঘা জমি তার থেকে কি করে নিয়েছেন, দলিল করে নিয়েছেন। এখন নর্মালি আমরা জানি 101 হচ্ছে যিনি মামলা করবে উনি প্রমাণ করবে, কিন্তু 111-র কারণে এখন ওনার্স অফ প্রুফটা চলে আসছে কার কাছে, যে বিবাদীর উপর, যে না এটা না। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে কখন যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন, কখন ওনার্স অফ প্রুফ আসবে। তাহলে বার্ডেন অফ প্রুফ একটা জিনিস, ওনার্স অফ প্রুফ হচ্ছে আমাদের আরেকটা জিনিস। তারপরে যদি আমরা দেখি 112-টা আমরা ইন ডিটেইলে আমাদের কোর্সে পড়ছি, নর্মালি মনে রাখবেন 280 দিন, বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে যদি বাচ্চা প্রসব করে
অথবা কারো বৈধ বিবাহ চলাকালীন সময়ের মধ্যে যদি কোনো বাচ্চা প্রসব হয়, ওই বাচ্চার লেজিটিমেসি, একটা কথা মনে রাখবেন, প্যাটার্নিটি একটা জিনিস, লেজিটিমেসি একটা জিনিস, লেজিটিমেসি নির্ভর করে সাকসেশনের উপর। আপনার যদি লেজিটিমেসড যদি চাইল্ড হয়, সে আপনার ইনহেরিট করবে ধন সম্পদ সবকিছু, কিন্তু প্যাটার্নিটি নিয়ে সবকিছু ইনহেরিট সে করবে না। 112 ধারা আমরা লেজিটিমেসি নিয়ে কিন্তু আলোচনা করতেছি, নট দ্য প্যাটার্নিটি, সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি। এখানে হচ্ছে বিবাহ চলাকালীন সময় অথবা তালাক হওয়ার পর থেকে 280 দিনের মধ্যে যদি বাচ্চা প্রসব করে, সে বৈধ সন্তান, তাকে আপনি অবৈধ বলতে পারবেন না। তবে আনলেস, আনলেস বলে বলা আছে, যদি আপনি ডিফেন্স হিসাবে প্রমাণ করতে চান ওই বাচ্চার বাবা আপনি না, তাহলে আপনাকে দেখাইতে হবে ওই মহিলার সাথে আপনার কোনো অ্যাক্সেস ছিল না, তার সাথে দৈহিক ভাবে মিলিত হওয়ার মতো কোনো সুযোগ ছিল না, আপনি দেশের বাইরে থাকেন, অথবা তালাক হওয়ার পর থেকে আপনি তার সাথে কোনো যোগাযোগ করেন নাই। এ দুটা যদি আপনি প্রমাণ করতে পারেন, আপনি সেখান থেকে পার পাবেন, অথবা যদি এটা প্রমাণ করতে না পারেন, এটা এই সেকশনটা করার মেইন কারণ হচ্ছে যাতে আসলে বাচ্চা, যেই শিশুটা জন্মগ্রহণ করতেছে, তার ভবিষ্যৎটা যাতে সিকিউর হয়। তো 113টা এটা অমিট হয়ে গেছে, এটা আমাদের পড়া দরকার নাই। 114-তে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা ইন ডিটেইলে পড়েছি। এখানে আদালত কি করবে, মে প্রিজিউম করবে, ধরে নিতে পারে আপনার কাছে চোরাই মাল পাওয়া গেলে আপনি চোর, অথবা আপনি জেনে শুনে কি করছেন, চোরাই মাল ক্রয় করছেন, এইরকম জিনিস, এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো আপনারা একটু পড়ে নিবেন। তাহলে দেখেন 1 থেকে 114, এই যদি বেসিক জিনিসটা আপনি একটু পড়েন, আপনার কনফিডেন্সটা কিন্তু বাড়বে। তো এই জন্য আমরা বললাম, তাহলে দেখেন তিনটা জিনিস আমরা শেষ করলাম, যে যেটা আপনাকে প্রমাণ করতে হবে না, কথা বলতে একটু সাবধান থাকবো, আর প্রমাণের দায়িত্বটা আমরা এখন ভাগ করে নিলাম, কে কোনটা প্রমাণ করব। এখন আমরা যখন প্রমাণ করতে যাব, সাক্ষ্য আইন বলতেছে ক্রিস্টাল ক্লিয়ার, আপনি কি করতে পারেন, দুই ভাবে প্রমাণ করতে পারেন, মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স দিতে পারেন, আর এই ডকুমেন্টারি বা দালিলিক সাক্ষ্যতা দিতে পারেন। তাহলে আপনি যখন একটা মামলা প্রমাণ করবেন, দুইটাই জিনিস, ওরাল এভিডেন্স অথবা ডকুমেন্টারি এভিডেন্স। এখন এই ওরাল এভিডেন্সে মাত্র দুইটা সেকশন দেওয়া আছে, 59 এবং 60। তো এটা যদি আপনি একটু দেখেন, এখানে বলতেছে ওরাল এভিডেন্স কি হইতে হবে, দলিলে লিখিত বিষয় ছাড়া সব ব্যাপারে ওরাল এভিডেন্স দিতে পারবেন। অর্থাৎ এখানে একটা দলিল আছে, এখানে লিখা আছে যে কোনো একটা চুক্তি লিখা আছে, এই দলিলে লিখিত বিষয়বস্তু ছাড়া বাকি সব ব্যাপারে আপনি কি করতে পারেন, ওরাল এভিডেন্স দিতে পারবেন। আর ওরাল এভিডেন্স এর ক্ষেত্রে আমরা বলছি আপনার মনে থাকার কথা, চারটা জিনিস, যদি দেখে নিজ চোখে দেখবে, যদি শুনে নিজ কানে শুনবে, যদি অনুভব করে নিজ সেন্স থেকে অনুভব করবে, যদি কোনো গ্রাউন্ড নেয় সেই গ্রাউন্ডটা সে নিজে নিবে। এই চারটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর 60 নম্বর সেকশনে আমরা ওরাল এভিডেন্সে কিন্তু একটা রিয়েল এভিডেন্স বা ম্যাটেরিয়াল এভিডেন্স সম্পর্কে আমরা দেখছি বা শুনছি, যদি আপনার একটু মনে থাকে। 60 ধারার শেষের দিকে আমরা দেখেছি যে আদালত কি করতে পারে, কোনো একটা বিষয় সম্পর্কে যদি কোনো সাক্ষ্য দেওয়া হয়, সেটা ইনস্পেকশন করার জন্য, সেই জিনিসটার জন্য আদালত বলতে পারে এটা আদালতে নিয়ে আসা হোক, ম্যাটেরিয়াল যে ফ্যাক্ট আছে সেটা নিয়ে আসতে পারে। তো এটা ছিল আমাদের মৌখিক সাক্ষী। তো আমরা প্রমাণ করবো আর কি দিয়ে, দালিলিক সাক্ষ্য দিয়ে। এখন এই দালিলিক সাক্ষ্যের সম্পর্কে আমরা যদি বুঝতে চাই, আমাদের 61 থেকে 90 লম্বা চড়া একটা কি করতে হয় চ্যাপ্টার আছে, যেখানে অনেক কিছু আমাদের বলা আছে। আপনার বুঝার বা মেইন জিনিসটা আপনি যেটা পড়বেনই পড়বেন, সেটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য জিনিসটা কি, প্রাথমিক সাক্ষ্য জিনিসটা কি, বা সেকেন্ডারি বা গৌণ জিনিসটা কি। প্রাথমিক সাক্ষ্য এতটুকু বা প্রাইমারি এভিডেন্স বুঝতে পারেন, মূল জিনিসটাই আপনার চেক, মূল যেটা আপনার দলিল, যেটা দলিল করার সময় মূল যেটা, সেটাই হচ্ছে আপনার প্রাথমিক। এখন আপনি আবার পাবেন পাবলিক, আপনি পাবেন প্রাইভেট, চার প্রকারের আপনি কি পাবেন সেখানে দালিলিক জিনিস পাবেন। তো মনে রাখবেন কিভাবে, দেখেন 62-তে প্রাথমিক আছে, 63-তে গৌণ আছে, তার মানে 1, 2, 74-এ, তার মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, এইভাবে মনে রাখতে পারেন। এটা সেকশনটা গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় এমসিকিউ কিন্তু আপনার আসতে পারে যে প্রাথমিক সাক্ষ্য কোন ধারার সাথে সংশ্লিষ্ট যুক্ত, সেকেন্ডারি কোনটার সাথে, পাবলিক ডকুমেন্ট কোনটার সাথে, প্রাইভেট। তাই এই চারটা জিনিস মনে রাখলে আপনার কিন্তু কনফিডেন্সটা বাড়বে। এখন এর ভিতর আরো অনেক কথা আছে, সেটা আমরা কিন্তু পৃথক পৃথক ভিডিওতে পড়েছি। তাই দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে আপনি এই চারটা জিনিস যাতে আপনার ক্লিয়ার থাকে, যে আমরা চার প্রকারের এভিডেন্স সেখানে পাবো। এখন আমরা যখন এর পরে যখন যাব, আমাদেরকে বলতেছে যে দালিলিক সাক্ষ্যটাই কি প্রাধান্য পাবে সব সময়, যেটা আমরা পড়ছি 91 থেকে যখন 94 সেকশন আমরা পড়ি, সেখানে আমাদের কিছু কি নেয়, যদি আমরা এই 91 থেকে 100 পর্যন্ত আমরা পৃথক একটা কি করেছিলাম, ক্লাস করেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, যদি জাস্ট একটু মনে পড়ে আরেকবার রিভিশন করে নেওয়ার চেষ্টা করেন,
91 একটা কথা বলে যে যে বিষয় কোনো দলিল আছে তো আপনি দলিলটা উপস্থাপন করেন, দলিল উপস্থাপন না করে অযথা আদালতে সময় নষ্ট আপনি করবেন না। সহজ কথা 91টায় বলে যে যেইখানে একটা যে একটা বিষয় নিয়ে কোনো চুক্তি নিয়ে, গ্রান্ট নিয়ে, ডিসপোজিশন অফ প্রপার্টি নিয়ে বা আদালত বলছে একটা জিনিস লিখিত হইতে হবে, ওই লিখিত জিনিসটা আদালতে উপস্থাপন করেন, অযথা এখানে আপনার মৌখিক কথা বলার কোনো দরকার নাই। তার মানে 91 নম্বরটা বলে যে যেটা লিখিত সেটা লিখিত জিনিসটা আপনি উপস্থাপন করেন, আপনার অন্য কিছু দরকার নাই। 92 আমাদের, আমরা বলছিলাম যে 92 হচ্ছে 91 এক্সটেন্ডেড বর্ধিত একটা রূপ। তাহলে আমাদের 92 যেটা বলতেছিল দেখেন, এক্সক্লুশন অফ এভিডেন্স ওরাল এগ্রিমেন্ট, তার মানে হচ্ছে যখন একটা লিখিত বিষয় থাকবে সেখানে আপনার মৌখিক চুক্তি যতই থাক সেটা প্রাধান্য না। তাহলে 91 আর 92 আমরা এইভাবে মনে রাখতে পারবো, যে বিষয় লিখিত জিনিস আছে সেখানে আমাদের লিখিতটাই আদালতে উপস্থাপন করতে হবে, মৌখিক চলবে না। তারপরে বলতেছে যেখানে লিখিত বিষয় আছে সেখানে আমাদের কোনো ওরাল এগ্রিমেন্ট চলবে না। এর ব্যতিক্রম আছে, এখানে 2-3টা ব্যতিক্রম দেওয়া আছে, সেগুলো আমরা আপনাদেরকে সেই ভিডিওতে কিন্তু পড়িয়েছি, অথবা আপনি সেখান থেকে দেখে নেবেন। 93 এবং 94 দুটো ভিন্ন কথা বলে, কেমন? 93 তো বলে যেখানে ডকুমেন্টটা দেখেই বোঝা যায় যে এটা কি, এটার মধ্যে কোনো প্রকার ত্রুটি আছে। যেমন বলা আছে জমিটা 10,000 অথবা 20,000 দুটাতেই বিক্রি হইতে পারে। এখন কেউ বলতে পারে না যে 10,000-এর কথা বলা হয়েছিল, কেউ বলতে পারে না 20,000-এর কথা, কারণ দলিলটার মধ্যেই ভুল। তো এই জন্য যেখানে প্রকাশ্য আমরা লেটেন্ট অ্যাম্বিগুইটি এবং পেটেন্ট অ্যাম্বিগুইটি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে যেটা বাইরে থেকে দেখে বোঝা যায়, তো এরকমের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, ওরালে যে কোনো ডকুমেন্ট দিয়ে ওরাল বক্তব্য দিয়ে সেটাকে ঠিক করতে পারবেন না। আর 94 নাম্বার যেটা বলতেছে যে যখন আপনার কি হবে, দলিল একটা জিনিস লিখিত আছে সেটা যখন বাস্তবে প্রয়োগ করবেন সেই জিনিসটা যদি অস্তিত্ব থাকে আপনি অন্য একটা জিনিসের অস্তিত্ব দিতে পারবেন না। যেমন আপনার কি হয়েছে, আপনি বলছেন আপনার ঢাকার বাড়িটা বিক্রি করবেন, তো আপনার ঢাকায় বাড়ি আছে এবং আপনার চট্টগ্রামে বাড়ি আছে, আপনি বলতে পারেন না যে আপনি চট্টগ্রামের বাড়িটা বিক্রির কথা বলছেন, কারণ আপনার ঢাকায় বাড়িটা তো আছে, তার অস্তিত্ব কিন্তু আছে। তো 91 থেকে 94 এই জিনিসটা বলে। 95 থেকে পরের দিকে মৌখিক এভিডেন্স থেকে অ্যালাউ করে, যখন দলিলে কি থাকবে, ভুল থাকবে বা দলিলে যে জিনিসটা বলা হচ্ছে সেটা স্পষ্ট যখন না। 95 আমরা বলেছি একদম সহজ মনে রাখার উপায় হচ্ছে, ধরেন যে আপনি বলছেন আপনি কি করতেছেন, ঢাকার বাড়িটা বিক্রি করতেছেন, এখন বাস্তবে যখন দলিলটা দেখে বোঝা যায় যে কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু প্রয়োগ করতে গেলে সমস্যা, তখন আপনার ঢাকায় তো বাড়ি নেই, বাড়ি আছে রংপুরে, তখন এইটা মৌখিক সাক্ষ্য নেওয়া যাবে যে আসলে উনি রংপুরের বাড়িটা বিক্রি করার কথা বলছে, ওনার তো ঢাকায় বাড়ি নাই, ভুলবশত সেখানে ঢাকার কথা উল্লেখ আছে। তাহলে 95 ধারায় হচ্ছে যখন আপনি ওই ডকুমেন্টারে কি করবেন, আপনি ওই ফ্যাক্টটাকে যখন বাস্তবে প্রয়োগ করবেন তখন যদি ওই জিনিসটার অস্তিত্ব না থাকে তাহলে আপনি তখন মৌখিক সাক্ষ্য দিয়ে যেটার অস্তিত্ব আছে সেটা আপনি প্রমাণ করতে পারবেন। তো এই জিনিসগুলো আমরা কি করব, একটু পড়ে নিব, অথবা যদি আপনার কনফিউশন থাকে লেকচারটা রেকর্ডের আছে আবার দেখে নিবেন। এবং 96 ধারায় বলে যখন আপনার যে জিনিসটা দলিলে লেখা আছে এটা যখন দুইটা জিনিসের উপর যায়, যেমন আপনি বলছেন আপনার সাদা আপনার যে বিদেশি গরু আছে সেটা বিক্রি করতেছে, এখন সাদা আপনার একটা বড় গরু আছে, সাদা একটা বাছুরও আছে, এখন কোনটা হবে, বড়টা হবে না ছোটটা হবে, দলিলে কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, শুধু বলা আছে সাদা গরুটা আপনি বিক্রি করতেছেন, বাস্তবে আপনার কাছে দুইটা গরু আছে। তো বলতেছে এখানে এভিডেন্স দেওয়া যাবে মৌখিক যে আসলে উনি ছোটটা বা বড়টা বিক্রি করার কথা বলছেন। তাহলে 96 তে হচ্ছে যখন দুইটা জিনিসের উপর প্রযোজ্য হবে ওই দলিলের কন্টেন্ট তখন আপনি মৌখিক সাক্ষ্য দিয়ে একটার মধ্যে ফিক্স করতে পারবেন। 97 বলতেছে যখন আংশিক হবে, অর্থাৎ কয়ের প্রতি আংশিক যায় ক্ষয়ের প্রতি আংশিক যায় তখন আপনি কি করবেন। তো 97 বলতেছে যে সেক্ষেত্রে কি করা যাবে, যেহেতু আংশিক যাচ্ছে আপনি সেখানেও এভিডেন্স দিতে পারবেন যে এইটা হবে না ওইটা হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। 98 যদি আমরা দেখি, 98 এমন কিছু কথা বলে যদি কোনো স্থানীয় ভাষা থাকে, যদি কোনো স্থানীয় ল্যাঙ্গুয়েজ থাকে, বিদেশি শব্দ থাকে, অপ্রচলিত শব্দ যদি দলিলে লিখা থাকে, যেমন আমরা যদি বলি 1 বিঘা সম্পত্তি বিক্রি হচ্ছে, তো এখন কোন অঞ্চলে আপনি যদি ঠাকুরগাঁ দিনাজপুরের দিকে যান, বিঘা বলতে আমরা বুঝি 50 শতক, এটা একদম শিওর। আপনি ফেনীর দিকে যান, তারা সেখানে জমির কানি বলতে বুঝে যে 40 শতক, এখন সরকারি বিঘা আবার 33 শতক। তো আমি বললাম যে আপনি আমার আমি 1 বিঘা জমি বিক্রি করব, দাম কত এত, তো এখন এই রকম ক্ষেত্রে বিঘা এখন কোনটা ধরা হবে, 50 ধরবো না 33 ধরবো,
তো এইরকম অনেক আঞ্চলিক শব্দ থাকতে পারে, অপ্রচলিত শব্দ থাকতে পারে, এমন শব্দ থাকতে পারে যেগুলোর একাধিক অর্থ বোঝায়। তো তখন বলতেছে যে সেক্ষেত্রে কি করা যাবে, একটা মৌখিক সাক্ষ্য দিয়ে সেটাকে ডিফাইন করা যাবে যে না এই জিনিসটাই বলতেছিল। তো 98 ধারা এই কথাটা বলে। তো 99 একটা জিনিস বলে, যখনই আপনি এগ্রিমেন্টের কোনো শর্ত আপনি যখন চেঞ্জ করতে যাবেন, তখন বাদীও সাক্ষ্য দিতে পারবে না, বিবাদীও পারবে না, সাক্ষ্যকে দিতে পারবে তৃতীয় পক্ষ। তাহলে 99 হচ্ছে যখনই কোনো চুক্তির শর্ত আমরা চেঞ্জ করব, না বাদী সাক্ষ্য দিতে পারবে না বিবাদী পারবে, শুধু পারবে তৃতীয় পক্ষ যার কোনো স্বার্থ সেখানে নাই। আর 100টা আমরা বলছি যে আমরা যে কথাগুলো বললাম এগুলা উইলের কনস্ট্রাকশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ একটা উইল দলিলের মধ্যে যদি এরকম জিনিসগুলা থাকে এর জন্য এই ধারা প্রযোজ্য হবে না। তাই আপনি কি করবেন এই যে 94 থেকে আমাদের 91 থেকে 100 পর্যন্ত এটা একটু বুঝে পড়ার চেষ্টা করবেন, কারণ এটা খুব একটা টাফ জিনিস, কারণ সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক জিনিস কিন্তু বলা আছে। এখন আমরা এই 79 থেকে 90 এটাতে বুঝার কিছু নেই, এক লাইনে সেখানে আমরা আপনাদেরকে বলে দিছি আদালত মে প্রেজিউম করবে, শেল প্রেজিউম করবে। এই জিনিসটাই যেমন পাওয়ার প্যাটার্নই হইলে আদালত কি করবে, শেল প্রেজিউম করবে। বিদেশি যদি আদালতের রায় হয় আদালত মে প্রেজিউম করবে। এই জন্য 79 থেকে 90 আপনি একবার পড়বেন শুধু, আর শুধু সাইটে লিখে রাখবেন যেটা মে প্রেজিউম না শেল প্রেজিউম। একটা ম্যাপ সরকার কি করলো, পাবলিশ করলো গেজেট করে, আদালত সেই ম্যাপটা আদালতে দিলে আদালত কি করবে, সেল প্রেজিউম করবে যেটা সত্য। পাওয়ার অফ অ্যাটর্নি আদালত সেল প্রেজিউম করবে। তো এই জিনিসগুলো জাস্ট আপনি একটু ধারণা করার চেষ্টা করবেন। আর 103 থেকে 114 আমরা যেটা বললাম এই ক্ষেত্রেও কিন্তু ধারণা বাড়ানো প্ররূপের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম এটা একটু আলাদা করে আপনি বোঝার চেষ্টা করবেন যে আদালত কোন কোন বিষয়টা ধারণা করবে, সেল প্রেজিউম করবে না মে প্রেজিউম করবে। আর 2টা সেকশন এটা আপনার পড়া লাগবে না, এটা আপনি লাল কালিতে কেটে দিতে পারেন। 166 যখন আমরা যাব সেখানে জুরির কথা বলা আছে, জুরি সিস্টেম বাংলাদেশে চলে না বর্তমানে, যেটা আমরা বলেছি আপনাকে যে পাবলিক থেকেও মানুষ কি করতে পারতো, বিচারকের আসনে বসে যেতে পারতো, সাইটে যে কোনো পক্ষকে প্রশ্ন করতে পারতো। আর 82তে আনঅ্যাটেস্টেড আনসিগনেচার কি তো যে কোনো ডকুমেন্ট আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য যদি ইউকে এর হয়। তো এই 2টা সেকশন আমাদের দেশে বর্তমানে বলবো আমরা ডেট সেকশন, তো এটা আপনি কেটে দিতে পারেন, মনে রাখার দরকার নেই। এখন আমরা আসি আমাদের সাক্ষ্য আইনে। আমরা আপনাদেরকে কিন্তু বলছি যে শুধু আদালতে এভিডেন্স দিলেই চলবে না, যাদেরকে আপনি নিয়ে আসবেন এদের যোগ্যতা থাকতে হবে। তো সাক্ষীর যোগ্যতা, সাক্ষীর সংখ্যা এবং সাক্ষীর বাধ্যবাধকতা, এই মর্মে আপনি একটা হেডলাইন তৈরি করতে পারেন যে যে সাক্ষীটা আনবেন তার কি কি যোগ্যতা লাগবে, কতজন সাক্ষী লাগবে, তার কি কি বাধ্যবাধকতা। তো আপনি যখন 118 থেকে 120 পড়বেন এক্ষেত্রে আপনাকে বলা আছে কে সাক্ষ্য দিতে পারবে, যোগ্যতাটা কি কি। 118তে বলতেছে সকল ব্যক্তি যারা আছে সবাই সাক্ষ্য দিতে পারবে, আনলেস, আনলেস এর পরে কিছু কথা বলা আছে, এটা আপনি মনে রাখবেন যে তার অল্প বয়সের জন্য সে যদি প্রশ্ন বুঝতে না পারে, তার বেশি বয়সের জন্য সে যদি প্রশ্ন বুঝতে না পারে, সে যদি শারীরিক দৈহিক মানসিক কোনো কারণবশত রোগের কারণে সে যদি আদালত যে প্রশ্নটা করে সে অনুযায়ী যদি অ্যান্সার করতে না পারে তাহলে সে যোগ্য না। এটা ছাড়া হিন্দু মুসলিম মহিলা পুরুষ সবাই সাক্ষ্যের জন্য যোগ্য, এই কথাটা মনে রাখবেন। তাহলে 118 বলতেছে সবাই সাক্ষ্য দিতে পারবে, আনলেসটা একটু মনে রাখবেন। 119 আমরা বলেছি যে ডাম্প, এই শব্দটা মনে রাখবেন, ইংলিশ শব্দটা বোবা বা আনএবল টু স্পিক, যে কথা বলতে পারে না সেও সাক্ষ্য দিতে পারবে আদালত প্রকাশ্য আদালতে, সেটা রিটেন হিসাবে লিখবে, তবে সেটা ওরাল এভিডেন্স হিসাবে গণ্য হবে, এই জিনিসটা একটু মনে রাখবেন। আর স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে এটা নিয়ে আসা হয়েছে, আমরা বলেছি হিন্দু ধর্মের কারণে যেহেতু আমাদের এই সাক্ষ্য আইনটা যখন কোডিফাই করা হয় তখন যে জিনিসটা ছিল এই অঞ্চলে বিভিন্ন রকম স্থানীয় লোকাল নিয়ম কানুন চলতো। তো হিন্দু ধর্মে যখন বিবাহ হয় এখনো দেখবেন হিন্দু ধর্মে তালাকের কোনো ব্যবস্থা নাই, তারা বলতেছে বিবাহের পরে দেহের সাথে দেহের আত্মার সাথে আত্মার মিলন, তার মানে স্বামী এবং স্ত্রী একজন ব্যক্তি। তো এর জন্য তাদের যে সিস্টেম ছিল তখনকার সেখানে ছিল যে স্বামী স্ত্রী পৃথক সত্তা হিসেবে কল্পনা করা হইতো না। তো এই জন্য 120 নম্বর সেকশনে বলতেছে না স্বামী এবং স্ত্রী দুটাই পৃথক জিনিস, তারা পৃথক। দেওয়ানি মামলার ক্ষেত্রে বলতেছে সব জায়গায় স্বামী এবং স্ত্রী কি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য, তবে শুধু ফৌজদারি মামলার ক্ষেত্রে একটা জিনিস এক্সেপশন দিয়ে বলতেছে, যদি তাদের পরস্পরের মামলা হয় তবেই তারা যোগ্য, যদি বাইরে হয় ফৌজদারি মামলায় কিনা তারা যোগ্য সাক্ষী হবে না। তাহলে আমরা এই 3টা জিনিস একসাথে পড়বো যে সাক্ষীর যোগ্যতা, এই 3টা সেকশনে 118 থেকে 120 আলোচনা করে সাক্ষীর কি কি যোগ্যতা লাগবে।
এখন সাক্ষীর কতটা সংখ্যা লাগবে, কতজন ব্যক্তি দ্বারা আপনার দেওয়ানি বা ফৌজদারি মামলা আপনি প্রমাণ করবেন? সাক্ষ্য আইন বলে যে আসলে 134 যখন পড়বেন বলতেছে কোনো সাক্ষ্য নাই, কোনো নির্দিষ্ট লিমিট নাই, আপনি একজন দ্বারাও প্রমাণ করতে পারেন, আপনি মৌখিক সাক্ষ্য যদি না দেন একটা দলিল দ্বারাও আপনার মামলা প্রমাণ করতে পারেন। তার মানে কতজন দিয়ে প্রমাণ করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নাই। তারপর এখানে আরেকটু যোগ্যতার কথা বলে, সেটা হচ্ছে যে যে অপরাধের যে সহযোগী, দুষ্কর্মের যে সহযোগী, সেও কম্পিটেন্স, সেও সাক্ষ্য দেওয়ার মতো যোগ্য ব্যক্তি। আমরা পড়েছি রাজ সাক্ষ্য যখন হবে, যখন সে রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়ে যাবে, রাষ্ট্রপক্ষের কাছে চলে আসবে, সেও সাক্ষী দিতে পারবে যদিও সে একিউজড। আরেকটা হচ্ছে যেটা তার বাধ্যবাধকতা হচ্ছে, সে কি করতে, সাক্ষ্য দিতে গিয়ে যদি এমন কোনো কথাবার্তা উচ্চারণ করতে হয় যেটা বলতে হয়, যেটা বললে সে অপরাধী হবে, সে ফৌজদারি হোক দেওয়ানি মামলা অপরাধী হয়ে যাবে, আমাদের দণ্ডবিধির অফেন্সের সংজ্ঞায় সে চলে আসবে, এই ভয়ে সে চুপ থাকতে পারবে না। আমরা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে রাত 10টায় একটা বাড়িতে কি হইলো, খুন হইলো, এখন তৃতীয় একজন সাক্ষী দিচ্ছে, এখন অন্য পক্ষের প্রশ্ন হইলো রাত 10টায় আপনি উনার বাসায় কেন গেছেন, এখন উনি গেছে চুরি করতে, এখন উনি যদি এটা প্রকাশ করে তাহলে কি উনি অপরাধী হয়ে যাচ্ছে? তো আইন বলতেছে যে না, আপনি চুপ থাকতে পারবেন না, যতই আপনি কি করেন অপরাধ হোক। তো ওইখানে এক্সেপশন দিয়ে বলতেছে উনি যে ওই স্বীকার করলো, তার স্বীকারোক্তি কোনো আদালতে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, অর্থাৎ যিনি সাক্ষীটা দিলেন তার একটা সেফগার্ড দেওয়া আছে। তাহলে 118 থেকে 20 এবং 32 থেকে 34 আমরা একসাথে পড়ার চেষ্টা করব। তাহলে আমরা কি বুঝবো, সাক্ষীর যোগ্যতা, সাক্ষীর সংখ্যা এবং তার কি বাধ্যবাধকতা, সেটা একটু বুঝতে পারবো। এখন আমরা 121 থেকে 131-এর মধ্যে প্রিভিলেজ কমিউনিকেশন, এটা হচ্ছে যেই এটা আপনি এটা মনে রাখবেন, এখানে দুইটা জিনিস, আদালত আমরা জানি আদ বিচারকের 5টা সেকশনে ক্ষমতা দেওয়া আছে, সেটা একটু আগে বুঝি তাহলে আমাদের এটা সহজে বুঝে আসবে। 136-এ বলে যে কোনটা সাক্ষ্য আদালত গ্রহণ করবে না করবে আদালতের ব্যাপার, বিচারকের ইচ্ছা, সে চাইলে অ্যাকসেপ্ট করতে পারে না হলে রিজেক্ট করতে পারে। 148, 151, 152-তে কি করে, বিচারক কোনো একটা আসামিকে বাধ্য করতে পারে, অপর পক্ষ জেরা করার সময় যদি প্রশ্নটা কুরুচিপূর্ণ হয়, প্রশ্নটা অপমানজনক হয়, স্টপ করতে পারে যে এরকম প্রশ্ন করা যাবে না, আর 165-তে যেই কোনো প্রশ্ন করতে পারে। এখন এইটা আমরা জানলাম আদালতের ক্ষমতা, কিন্তু এই আদালতের এই ক্ষমতা এই ধারাগুলোতে কি করছে, রেস্ট্রিকশন করে দিছে যে আপনার যতই আমরা ক্ষমতা দেই এইখানে আমরা সাক্ষীদের কিছু সুবিধা দিচ্ছি। কেমন সুবিধা, আপনি সাক্ষীকে কোনো প্রশ্নই করতে পারবেন না, যদি 121 থেকে 131-এর মধ্যে আসে আদালত বলতে পারবে না আপনি প্রশ্নের উত্তর দেন, অথবা কেউ যদি নিজে থেকেও বলতে চায় আদালত বলবে যে না আপনি এটাই আদালতে বলতে পারবেন না। তাহলে 121 থেকে 131-এর যে বিষয়টা এটাকে আমরা বলতেছি প্রিভিলেজ কমিউনিকেশন। কেমন কমিউনিকেশন, যেমন ধরেন যে একটা ম্যাজিস্ট্রেট অথবা কোর্টের মধ্যে যখন বিচার চলতেছিল সে কি কি জিনিসগুলা করলো, এইটা কোনো আদালত কি করতে পারে না, তাকে বাধ্য করতে পারে না আপনি বলেন, তবে দুইটা এক্সেপশন দেওয়া আছে। কেমন, একটা হচ্ছে যদি তার হায়ার ফোরাম তাকে নির্দেশ দেয় তাহলে শুধু সে সেখানে বলবে, আর যদি সেখানে ওই তার মূল মামলার সাথে জড়িত না এমন আনুষঙ্গিক বিষয় ঘটে, আমরা বললাম যে একটা বিচার কার্য চলার সময় সেখানে গুলি করে একজন আরেকজনকে মারে ফেলাইলো, তো আপনি ম্যাজিস্ট্রেটকে সাক্ষী হিসাবে দিতে পারেন, এক্সামিন করতে পারেন, কিন্তু সে কোন মামলা চলতেছিল, কোন সাক্ষী নিল, কাকে না নিল, এই বিষয়ে প্রশ্ন করতে পারবেন না। তার মানে ম্যাজিস্ট্রেটদের কমিউনিকেশনটার এই প্রিভিলেজ দেওয়া আছে। স্বামী স্ত্রী পরস্পর পরের মধ্যে কি কথা বলবে আপনি সেটা জিজ্ঞাসা করতে পারবেন না, কোনো স্বামী সেটা কোথাও বলতে পারবে না। তো 121 থেকে 131টা আপনারা একটু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন, যে সেইখানে মোটামুটি সহজই। তারপরে জাস্ট আমরা যদি একবার আপনাদেরকে স্মরণ করে দেই, যেহেতু আমাদের রিভিশন ক্লাস আমরা মোটামুটি প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করতে পারবো, যদি আমরা 121 থেকে দেখি, জাস্ট একটু আপনি মনে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে 121-এ দেখেন আমাদের হচ্ছে জাজ এবং ম্যাজিস্ট্রেট, যেটা আমরা অলরেডি বলেই দিছি যে তাদেরকে আপনি বাধ্য করতে পারবেন না, তারা কি কি করলো তাদের বিচারিক কার্যক্রম পরিচালনার সময়। তারপরে বিবাহের সময় আমরা যেটা বললাম যে আপনি তাকে কম্পেল করতে পারবেন না, স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে কি কথাটা বলছে। তারপরে বলতেছে যে রাষ্ট্রীয় ব্যাপার নিয়ে যেটা আনপাবলিশড সেটা নিয়ে আপনি বাধ্য করতে পারবেন না, এক্সেপশন দেওয়া আছে যদি বিভাগীয় প্রধান অনুমতি দেয়। এটা ছাড়া অফিসিয়াল কমিউনিকেশন, যেমন পাবলিক অফিসারদের মধ্যে কি কি বিষয় নিয়ে কি কি কথা হচ্ছে, এটা আপনি বাধ্য করতে পারবেন না আদালতে। এটা ছাড়া বলা হচ্ছে ইনফরমেশন, 125-এ যদি আমরা দেখি একজন পুলিশ তার, আমরা জানি 157 ধারা, এটা মনে রাখবেন, এটা আপনার সিআরপিসি তো কাজে আসবে, যে পুলিশ
নিজে থেকে কখন কগনিজেবল অফেন্সের কি করতে পারে সে তদন্তটা করতে পারতেছে, কারণ 154-তে যখন এফআইআর হয় তখনই করতে পারে আমরা নর্মাল জানি, কিন্তু 157-তে তাকে পুলিশকে ক্ষমতা দেওয়া আছে, সে যদি কোনো গোপন সূত্রে সংবাদ পায়, কোনোভাবে সংবাদ পায়, কোনোভাবে জানতে পারে, নিজের সেন্স থেকে অনুভব করে যে এখানে একটা ঘটনা ঘটছে, তাহলে 157 ধারা তাকে ওই ক্ষমতাটা দেয় যে পুলিশ নিজে থেকে তদন্তটা করতে পারে, একটা কগনিজেন্স সে নিতে পারে, ইনফরমেশন দেওয়ার দরকার নাই। তো এই জন্য পুলিশ সোর্সটা কোথায় থেকে পাইলো 125 বলতেছে আপনি পুলিশকে বাধ্য করতে পারবেন না। এটা ছাড়া প্রফেশনাল কমিউনিকেশন যেটা হয় একজন অ্যাডভোকেট এবং ক্লায়েন্টদের মাঝে, আপনি সেইটা কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। 127 বলতেছে অ্যাডভোকেটের অধীনে যারা কাজ করেন যারা আছেন, তবে অ্যাডভোকেটের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, ওইটা একটু জানার চেষ্টা করবেন যে সে আপনার ক্লায়েন্ট কোনো ঘটনা ঘটাবে, কগনিজেবল অফেন্স বা যে কোনো একটা অফেন্স করবে এইটা আবার আপনি বলতে পারবেন, কিন্তু সে অলরেডি করছে আপনার কাছ থেকে এসেছে আর যাচ্ছে সেটা আপনি বলতে পারবেন না। 126 এবং এটা ছিল আমাদের 126, 127 বলতেছে যেটা সেটা হচ্ছে যে অ্যাডভোকেটের অধীনে যারা কাজ করেন সেখানে আরো যারা ব্যক্তি থাকেন, সার্ভেন্ট থাকেন, ক্লার্ক থাকেন, তাদের উপরে এটা প্রযোজ্য যে তারাও বলতে পারবে না। এটা ছাড়া যদি আপনি কি করেন কোনো অ্যাডভোকেটকে বা কোনো মক্কেল যদি তার ক্লায়েন্টকে কি অ্যাডভোকেট যদি তার ক্লায়েন্টকে সাক্ষী হিসাবে নিয়ে আসে, শুধু সেই কথাটাই সে বলবে যেটা তাকে প্রশ্ন করা হবে, এমন না তাকে উইটনেস হিসাবে নিয়ে আসা হয়েছে এই জন্য সে সবকিছু বলে দেবে এমন না, তার জন্য প্রিভিলেজটা কার্যকর, সে শুধু টু দা পয়েন্ট অ্যান্সার করবে। তারপর যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আপনার লিগাল অ্যাডভাইজার, তো এটা আমরা আরো সহজে মনে রাখবো, একটা কথা মনে রাখবেন অ্যাডভোকেট একটা জিনিস যিনি আদালতে প্র্যাকটিস করেন, আর যিনি আইন বিষয়ে যা ডিগ্রি আছে উনি লিগাল অ্যাডভাইস দিতে পারেন, দুটা কিন্তু ভিন্ন জিনিস, এটা একটু মাথায় রাখবেন। অ্যাডভোকেটের কাজই হচ্ছে আপনি অন্যজনের পক্ষ হয়ে আদালতে কথা বলা, আর আপনার যখন আইন বিষয়ে ডিগ্রি থাকতেছে আপনি কিন্তু একজন লয়ার, আপনি কিন্তু একজন আইনজীবী। তো এখানে 129-এ ওই কথাটাই বলতেছে, আপনি অ্যাডভোকেট না, অ্যাডভোকেটের হচ্ছে আদালতের কাজ। এখন আপনি যদি কোনো লিগাল অ্যাডভাইস দেন কাউকে, সেটা কি আপনি যদি স্বেচ্ছায় যদি না বলেন আদালত আপনাকে বাধ্য করতে পারবে না যে আপনি কি অ্যাডভাইস দিয়েছেন সেটা বললেন, আপনি বলতে বাধ্য না। এটা ছাড়া তারপরে যেটা বলতেছে যে 130 বলতেছে যে কোনো উইটনেস কে বা পার্টিকে যদি কি করা হয়, কোনো একটা দলিল যদি উপস্থাপন করার জন্য তাকে বাধ্য করা হয়, সেটা যদি সে আইনগতভাবে উপস্থাপনের জন্য বাধ্য নয় তাহলে, অথবা যার যার কাছে আছে সে যদি বাধ্য না হয় আদালত তাকে বাধ্য করতে পারবে না। অর্থাৎ আমার কাছে এমন একটা দলিল আছে যেটা কোনো আইনগতভাবে আদালত চাইতে পারে না। আমরা জানি নর্মালি আদালত সবকিছু করতে পারে, কিন্তু বিভিন্ন আইনে রেস্ট্রিকশন দেওয়া আছে। তখন 130-এ বলতেছে এরকম কোনো দলিল প্রোডাকশনের জন্য আদালত চাইলেও কি করা যাবে না, সেটা দেওয়া যাবে না। তো 131-এ বলতেছে ওই রকম যে যার দখলে আছে সেটা অন্য জনের হোক, উনি যদি বাধ্য না হয়, 131-এ বলতেছে ইনিও বাধ্য না আদালতের কাছে উপস্থাপন করার জন্য। আর 132 তো আমরা অলরেডি পড়েই দিয়েছি, তাই এগুলো জাস্ট আপনি একবার পড়ার চেষ্টা করবেন যে প্রিভিলেজ কমিউনিকেশনের মধ্যে আছে টা কি। তো এখন আসি আমরা সাক্ষ্য গ্রহণের নিয়ম, যেটা আদালতের বাস্তব প্র্যাকটিস। তো আদালতের বাস্তব প্র্যাকটিসে আপনি বুঝবেন যে যখন আপনি আপনার পক্ষের বাদী হন বিবাদী হন সাক্ষীটাকে যখন নিয়ে গেলেন, এটা হচ্ছে আপনার জবানবন্দি, ইংরেজিতে বলা হচ্ছে এক্সামিনেশন ইন চিফ। যখন আপনার ওই সাক্ষীকে অপর পক্ষ কি করতেছে সে প্রশ্ন করতেছে, ওইটাকে বলতেছি আমরা ক্রস এক্সামিনেশন বা জেরা। তাহলে প্রথমে জবানবন্দি হবে, তারপরে জেরা হবে। এখন এই জেরা করার পরে যদি নতুন কোনো ফ্যাক্ট যদি বাইয়ের হয়, আপনি কি করতে পারবেন, পুনঃ জবানবন্দি নিতে পারবেন। এটা ছাড়া এই তিনটার পরে আমরা লিডিং কোশ্চিন বা ইঙ্গিতবাহী প্রশ্ন সম্পর্কে পাবো, এটা একটু বোঝার চেষ্টা করবেন যে ইঙ্গিতবাহী প্রশ্নটা কি, কোন ধারার সাথে সম্পর্কযুক্ত। এটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে উত্তর লুকায়িত থাকে, যে আপনার নাম মিস্টার করিম তাই নয় কি, তার মানে আমি উত্তরটাই বলে দিচ্ছি আপনার নাম করিম, আপনার কাছ থেকে শুধু হ্যাঁ অথবা না শুনতে চাচ্ছি। যেই প্রশ্নের উত্তরে ইয়েস অথবা নো শোনার আগ্রহ থাকে সেটাই হচ্ছে আমাদের লিডিং কোশ্চিন। এখন এই লিডিং কোশ্চিনটা কখন করতে পারবেন কখন করতে পারবেন না, তো নর্মালি জবানবন্দির ক্ষেত্রে আপনি করতে পারবেন না, তবে পারবেন আদালত অনুমতি দিলে, আর জেরার ক্ষেত্রে অনুমতির প্রয়োজন নাই, আপনি করতে পারবেন। আর একটা হচ্ছে হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী, 154 ধারার সাথে সম্পর্কযুক্ত। সেটা হচ্ছে আপনি যাকে সাক্ষী হিসেবে নিয়ে গেছিলেন আপনার ফেভারে, সে আপনার বিপক্ষে কথা বলতেছে, তখন আপনি আদালতে দরখাস্ত দিয়ে তাকে ক্রস এক্সামিনেশনের অনুমতি চাইতে পারেন, তাই সেটাই হচ্ছে আমাদের বৈরী সাক্ষী। তো এই জিনিসগুলো একটু আপনি মনে করার চেষ্টা করবেন যে কোনটা জবানবন্দি, কোনটা জেরা, কোনটা পুনঃ জবানবন্দি, লিডিং বা ইঙ্গিতবাহী প্রশ্নটা কি, হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী জিনিসটা কি।
এখন আদালতের এই ক্ষমতা আমরা বললাম এই পাঁচটা সেকশন আলাদা করে লিখে রাখবেন, আপনার কাজে আসবে, মনে থাকবে খুব সহজেই। আরেকটা হচ্ছে রিফ্রেশিং মেমোরি, 159 থেকে 161-এর মধ্যে, যে আপনি হয়তো 6 মাস আগে কি করছিলেন, একটা জবানবন্দি দিছিলেন, এখন আরো দিতে হচ্ছে, তো পূর্বে কি বলছেন আপনি ভুলে গেছেন, বা পুলিশ অফিসার যারা থাকে হাজারো মামলা তদন্ত করে, এখন কোনটা তারা মনে রাখবে, তো তারা পূর্বের ওই জিনিসটা দেখতে পারে, ডকুমেন্টটা দেখতে পারে যে আমি আগে কি বলছিলাম, বা একজন আসামি 164 ধারা জবানবন্দি দিছিল, আমরা জানি সিআরপিসি 340, যিনি অভিযুক্ত একিউজড উনি নিজেও কি করতে পারে, সেলফ ডিফেন্স হইতে পারে, উনি নিজেও একজন যোগ্য সাক্ষী, এটাও মনে রাখবেন। তাহলে 340 সিআরপিসি তে বলে অভিযুক্ত একিউজড নিজেও একজন যোগ্য সাক্ষী, তো উনি হয়তো দেখতে চাইতে পারে যে আমি কি বলছিলাম 164 ধারা জবানবন্দিতে। তো এইটা যখন দেখবে 159-কে, তখন 161 বলতেছে অপর পক্ষ কি করতে পারবে, অপর পক্ষ জানতে পারবে, আদালতের কাছে চাইতে পারবে সে কি কি জিনিসগুলা দেখছে এবং ক্রস এক্সামিনেশন করতে পারবে। আর মাঝখান দিয়ে 160 ছিল, সেটা হচ্ছে যেটা একটা ডিউ কোর্স এর মধ্যে যেগুলা চলে, যেমন আপনি যদি নর্মালি যদি আপনি ক্লাসে অ্যাটেন্ড করেন, আপনার টিচার কি করে আপনার সেখানে আপনার হাজিরাটা নেয়, 1-2-3 করে রোল কলিং করে, তো এরকম যদি সরকারি কোনো কাজে যদি প্রতিদিন যদি কোনো একটা কাজ নিয়মিত ভাবে হয়, তাহলে বলা হচ্ছে যদি, যেমন আমরা যদি বলি যদি ওনাকে প্রশ্ন করা হয় এই চিঠিটা আপনার কাছে আসছিল কিনা, উনি যদি বলেন যে ওই দিন যদি ওই চিঠি আসে আমি এন্ট্রি করছি, কত নম্বরে এন্ট্রি করছি এটা ওনার মনে রাখার প্রয়োজন নাই, ওইটা উনি ভুলে গেলেও কোনো সমস্যা নাই, কারণ এটা একটা ডিউ কোর্স এর মধ্যে হচ্ছে যে প্রতিদিন যেটা আসে উনি লিখে রাখেন, তার মানে যদি এটা আসে এটা উনি রাখছেন, নর্মাল কথা হচ্ছে এখানে। আর 162 থেকে 64 দলিল উপস্থাপনের কথা বলে, সেটা হচ্ছে যদি আইনগতভাবে কোনো একটা দলিল কোনো একজন সাক্ষী বা কোনো একজন ব্যক্তি যদি আদালতে উপস্থাপন করার জন্য বাধ্য হয়, সে অস্বীকার করতে পারবে না, সে উপস্থাপন করতে হবে, চাই দলিলের কন্টেন্ট যাই হোক, তখন আদালত ডিসাইড করবে সেটা আদালতে, সে ওপেন আদালতে সেটা সে খুলবে না, সেই তার দলিলের বিষয়বস্তু সে গোপন রাখবে আদালতের বিষয়, তবে যদি সে আইনগত বাধ্য হয় সে অস্বীকার করতে পারবে না, নিয়ে আসতে হবে। আর আমরা যদি এর মধ্যে আরো দুইটা সেকশনে দেখি, 63 আর 64-তে বলে যখন আপনি অপর পক্ষকে সমন করবেন যে ভাই ওই দলিলটা নিয়ে আসেন, আসার পরে যখন সেটা আপনি দেখবেন তখন ওই দলিলটা অ্যাজ এ এভিডেন্স আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না, কারণ আপনি নিজেই ওই দলিলটা আনছেন, উনি কিন্তু উপস্থাপন করে নাই। অপর পক্ষে আপনাকে যদি কোনো দলিল এরকম উপস্থাপন করার জন্য নোটিশ করা হয়, আপনি যদি উপস্থাপন না করেন ওই দলিলটা ওই মামলায়, আর আপনি অপর পক্ষের অনুমতি ছাড়া, আদালতের অনুমতি কিন্তু না, অপর পক্ষের অনুমতি ছাড়া অ্যাজ এ এভিডেন্স আপনি উপস্থাপন করতে পারবেন না, কারণ পূর্বে আপনাকে নোটিশ করা হয়েছে আপনি সেই দলিলটা উপস্থাপন করেন নাই, এখন ওই জন্য ওনার অনুমতি ছাড়া আপনি এটা অ্যাজ এ এভিডেন্স কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। তাই দলিল উপস্থাপন সম্পর্কে 3টা সেকশন আছে, এগুলো একটা আপনি মনে রাখবেন। এখন আসি আমরা সর্বশেষ, আমাদের এই যে জিনিসগুলা বললাম, এখন আসা আসি আমরা প্রাসঙ্গিকতা, কি বিষয় নিয়ে, মূল বিষয়টা কি, তো মনে রাখবেন এই যে রেলিভেন্সি এটা কিন্তু সাক্ষ্য আইন ঠিক করে না, দেওয়ানি মামলায় সিপিসি ঠিক করে দেয় বিচার্য বিষয় কি হবে, আর সিআরপিসি ঠিক করে দেয় যে আমরা যেটা দেখছি ফ্রেমিং অফ চার্জটা কি হবে, তার মানে আমরা যে সম্পর্কে কথা বলবো সাক্ষ্য আইন এটা ঠিক করে না, এটা সিপিসি ঠিক করে অথবা সিআরপিসি ঠিক করে। তো যাই হোক, 16 থেকে 6 থেকে নিয়ে 16 যখন আপনি পড়বেন সেখানে আপনি সাধারণ কি পাবেন, প্রাসঙ্গিকতা পাবেন, এখান থেকে 4টা সেকশন গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সেকশন 6টা মনে রাখবেন, এটাকে বলা হচ্ছে রেস জেস্টে, এই শব্দটা মনে রাখবেন। সেকশন 9 যদি আমরা দেখি এটাকে বলা হচ্ছে আইডেন্টিফিকেশন পেরেড, এটা মনে রাখবেন। সেকশন 10 বলা হচ্ছে কমন ইন্টেনশন, যেমন আমরা দণ্ডবিধিতে যদি আপনি পড়েন 34 নম্বরে বলা আছে যে কমন ইন্টেনশন, আর 11 নম্বর সেকশন আমাদের হচ্ছে এলিবি, এলিবি মানে হচ্ছে যে যে ঘটনা প্রাসঙ্গিক না সেটা প্রাসঙ্গিক। আপনি একটা খুন হওয়ার সময় আপনি রংপুরে খুন হয়েছে, আপনি ঢাকায় ছিলেন, ঘটনার সাথে কোনোভাবে সম্পর্ক যুক্ত না, কিন্তু ঢাকার কথাটা উল্লেখ করে আপনি আদালতের কাছে বলতে চাচ্ছেন যে আমি ওই দিন রংপুরে ছিলামই না, তার মানে আপনি একটা এলিবি যাচ্ছেন আদালতের কাছে, নতুন একটা জিনিস বলতেছেন যে আপনি প্রমাণ করতে চাচ্ছেন। এই 4টা জিনিস একটু পৃথক করে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আমরা 6 ধারাতে রেস জেস্টে, আমরা 9 ধারাতে আইডেন্টিফিকেশন ফ্রেড, এবং কমন ইন্টেনশন 10 ধারাতে, 11 ধারাতে এলিবি।
17 থেকে 31 এই ডিউরেশনটা মনে রাখার চেষ্টা করবেন, যে এডমিশন এবং কনফেশন নিয়ে আলোচনা করে, যে আপনি একটা ঘটনা স্বীকার করতেছেন কখন, আপনি যখন অপরাধ স্বীকার করেন সেটা আপনার কনফেশন কখন হচ্ছে। 32 এবং 33 এটা আমাদের সহজে মনে রাখবেন ডাইং ডিক্লারেশন। যদিও শুধু ডাইং ডিক্লারেশন বলতে যে ব্যক্তি মারা গেল তার কথা বোঝায়, এখানে এমন হইতে পারে ব্যক্তি মারা গেল, ব্যক্তি নিখোঁজ হইল, ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না, অনেক দূরে অবস্থান করে আদালতে আনতে অনেক টাকা পয়সা খরচ হবে, এগুলোর সাথে এই 32 আর 33 দুইটা ধারা সম্পর্কযুক্ত। লম্বা চড়া অনেকগুলা জিনিস আছে, সেগুলো একটা পড়ার চেষ্টা করবেন। আর আমরা এই যে 75-74 ধারায় দেখেছি পাবলিক ডকুমেন্ট, এই 33 থেকে 38 ওই কথাটাই বলে যে কখন একটা ম্যাপ, কখন একটা দলিল প্রাসঙ্গিক হবে, এই জিনিসগুলো ওইখানে বলা আছে। আপনি 33 থেকে 38 পাবলিক ডকুমেন্ট হিসাবে আপনি কি করতে পারেন মনে রাখতে পারেন। 40 থেকে 44 আদালতের রায় জাজমেন্ট গুলা প্রাসঙ্গিক কিনা, তো আমরা আপনাদেরকে কিন্তু টেকনিকটা শিখিয়ে দিছি। প্রথমে 43 নাম্বার পড়বেন যে কোনো আদালতের রায় প্রাসঙ্গিক না, তিনটা ব্যতিক্রম, ওই তিনটা শুধু পড়ার চেষ্টা করবেন। যখন প্রবিট সংক্রান্ত বিষয় হবে, যখন আদালতের জুরিডিকশন সংক্রান্ত বিষয় হবে, তখন প্রাসঙ্গিক হবে। তাহলে নর্মাল হচ্ছে আদালতের রায় প্রাসঙ্গিক না, তবে তিনটা ব্যতিক্রম, ওই তিনটা আপনাকে একটু মুখস্থ রাখতে হবে যে কি কি ক্ষেত্রে আদালতের রায়টা প্রাসঙ্গিক হতে পারে। আর 45 থেকে 51 তো যখন আমরা, তখন এক্সপার্ট ওপিনিয়ন পাশাপাশি তৃতীয় পক্ষের ওপিনিয়ন, এই দুটো মনে রাখবো। নানা প্রকার ঘটনার সময় আমাদেরকে এক্সপার্ট ওপিনিয়ন চাইতে হয়, এটা ছাড়া কোনো যদি ভাষা সম্পর্কে, প্রথা সম্পর্কে, হাতের লেখা সম্পর্কে যদি কি থাকে কোনো প্রকার মতামত দিতে হয়, যে কোনো কমন ম্যান যারা উনাকে জানে চিনে তারাও মতামত দিতে পারে। তাই এই ডিউরেশনটা একটু মনে রাখবেন যে কোন সেকশন থেকে কোন সেকশন মতামত নিয়ে কথা বলে। 52 থেকে 55 চরিত্র বা ক্যারেক্টার নিয়ে আলোচনা করে, তো আমরা বলেছি নর্মালি সিভিল মামলায় চরিত্র কোনো ব্যাপারই না, ব্যক্তি যাই কিছু করুক তাতে সিভিল মামলা দেখার বিষয় না, এক্সেপশন বলছি যখন ক্ষতিপূরণ মামলা করবে, ক্ষতিপূরণ চরিত্রের উপর নির্ভর করে করা হয়, তখন কি হবে, তখন কিন্তু তাকে তার চরিত্রটা প্রাসঙ্গিক হবে। নর্মালি সিভিল মামলা চরিত্র প্রাসঙ্গিক না। তারপরে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে দুইটা অপশন আছে, একটু দেখে নেবেন যে আপনার পূর্ববর্তী ভালো চরিত্র প্রাসঙ্গিক, খারাপ চরিত্র প্রাসঙ্গিক না। আবার খারাপ চরিত্র তখন প্রাসঙ্গিক হয়ে যায় যখন আপনি আপনার চরিত্র ভালো বলে দাবি করেন। তো এই জিনিসগুলোই মোটামুটি আপনার কিন্তু সাক্ষ্য আইনের মধ্যে আছে। আপনি যদি পূর্ববর্তী কোশ্চেন গুলো যদি একটু পড়ার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন, সেখানে আপনি এটাই কিন্তু দেখতে পারবেন। যেমন আমাদের এই বিশালের প্রশ্নটাও যদি জাস্ট একটু আপনাদেরকে আমরা যদি বলে দেই, এই প্রশ্নটার যে শব্দ চয়ন এগুলো কিন্তু টোটালি ইংরেজিতে, এই যে ইন্ডিউসমেন্ট, থ্রেট, প্রমিস, এটা কিন্তু আপনারা সিআরপিসি এর 163 নম্বরে পড়ছেন, যদি একটু এই তিনটা শব্দই পাবেন আপনি। এই যে সাক্ষ্য আইনের 24 ধারায় তো পাবেন পাবেন, পাশাপাশি আপনি সিআরপিসি এর 163, এই হুবহু তিনটাই শব্দ পাবেন, যে আপনি কাউকে জোর করে, আপনি কাউকে প্রলোভন দেখিয়ে, কোন প্রকার প্রমিস করে যদি কোন প্রকার আপনি কনফেশন করান সেটা গ্রহণযোগ্য না। সেই সাক্ষীটা যেমন জবানবন্দি গ্রহণযোগ্য না, সাক্ষ্য আইনে 24 ধারা ওই কথা বলে যেটা গ্রহণযোগ্য না। তার মানে 1 নম্বরে আমরা সবগুলো ঠিক উত্তর দিতে পারি, সেই জন্য দেখেন ইংরেজি শব্দ চয়নটা কতটা গুরুত্বপূর্ণ। এইভাবে যদি আপনি দেখেন প্রতিটা সেকশনই, আমরা যে ডাইং ডিক্লারেশনের কথা বললাম, তারপরে সেকশনে ওইটাই বলা আছে যে ডেড পার্সন বা ক্যান নট ফান্ড, এই সমস্ত বিষয় যদি হয় কোন ধারার সাথে এটা রিলেটেড, তো আমরা কিন্তু আপনাদের বললাম যে 32 ধারার সাথে কিন্তু এটা সম্পর্কযুক্ত। তাই আপনি ধারাটাও কিন্তু একটা আপনাকে মনে রাখতে হবে। তারপর এখানে দেখেন যে 60 ধারাটা একদম সোজাসুজি চলে আসছে, ওরাল এভিডেন্স মাস্ট বি, কি হবে আমরা বলছি যদি আপনি ওরাল এভিডেন্স হয়, যদি নিজে দেখেন সরাসরি, তার মানে ডাইরেক্ট হবে, বাকি দুটা কিন্তু হবে না। তার মানে এইভাবে আমরা যেভাবে আপনাদেরকে পড়লাম, এইভাবে যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, যত কঠিন প্রশ্নই হোক আপনার উত্তর দিতে কিন্তু সমস্যা হবে না। এখন যেমন এই লিডিং প্রশ্ন কখন করা যায়, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায়, তো এখানে দেখেন অনেক কিছু বলা আছে। নর্মালি হচ্ছে আমাদের এই যে ক্রস এক্সামিনেশনে, ক্রস এক্সামিনেশন, তো এটা আপনি অ্যান্সারটা দিতে পারেন সহজে। এটা ছাড়া দেখেন কোন বিষয়ে আদালত ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিতে পারেন, এইটা একটু খুবই গভীর থেকে টেকনিক্যাল প্রশ্ন করা, এটা কিন্তু আপনি মনে রাখবেন যে আদালত যেটা করতেছে যে আপনি এই যে ইঙ্গিতবাহী লিডিং প্রশ্ন কাকে করা হবে। ডকুমেন্টকে তো আর লিডিং প্রশ্ন করা যায় না, সে তো একটা ডেড পার্সনের মতো,
ওরাল এভিডেন্স যারা দিবে, যারা উইটনেস হবে, তাদেরকেই করা যাবে। তো এই জন্য আপনার ওরাল এভিডেন্সটা হবে, এটা কিন্তু আপনি বইয়ে সরাসরি পাবেন না, এটা আপনার কমন সেন্স কতটুকু আছে এটাই বুঝাইতে চাচ্ছে। একটা দলিল উপস্থাপন করছেন, তো তাকে তো আর লিডিং প্রশ্ন করা যায় না, সে তো মৃত ব্যক্তির মতো, সে তার কথা বুঝে না। কিন্তু আপনি একজন সাক্ষ্য নিয়ে আসছেন, তাকে আপনি জিজ্ঞেস করতে পারবেন যে আপনি আপনি কি জমির মালিক, এই জমিটা কি আপনি, আপনার নাম কি এটা, কিন্তু দলিল কে তার বলতে পারবে না যে আপনি দলিল কিনা। তাই লিডিং কোশ্চেন ওরাল এভিডেন্স এর ক্ষেত্রে আপনি দিতে পারবেন। পরে যদি আমরা দেখি, পরেরটা যদি আপনি একটু দেখেন, যে ক্ষেত্রে 146 ধারায় জেরায় কোন ধরনের প্রশ্ন মাধ্যমে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কি করা যায়, বিনষ্ট করা যায়। তো আপনি যদি এই জিনিসগুলো একটু যদি মনে করেন, যে অশালীন করলে আদালত স্টপ করবে, কুৎসাজনক হইলে আদালত স্টপ করবে, তাহলে কোনটা হইতে পারে? আমরা 100 চরিত্রে আঘাত করে এমন জিনিস, চরিত্রে আঘাত করে এমন জিনিস দিয়ে তার ক্যারেক্টারটাকে আপনি কি করতে পারেন, নিচে নামিয়ে দিতে পারেন। তারপর যদি আমরা দেখি, দেখেন এখানে বলতেছে কোন ধারার ক্ষমতা বলে বিচারক সাক্ষীকে যে কোনো প্রশ্ন করতে পারেন। জাস্ট একটু আগে কিন্তু আমরা বলছি যে 165, তাই বিচারকের যে 4টা 5টা সেকশন আছে এগুলো আপনি আলাদা করে একবার মনে রাখলে আপনার জন্য কিন্তু যথেষ্ট। আর তারপরে প্রশ্নটা দেখেন আরো সহজ, বলতেছে কোনটা সরকারি দলিল। এখন এইখানে দেখেন, এই আপনার তাহলে সরকারি দলিল কোনটা, সেখানে 4-5টার মতো জিনিস দেওয়া আছে, সেগুলো যদি আপনি একবার পড়েন দেখেন, বলতেছে শ্রীলঙ্কার আইনসভার কার্য বিবরণী, ইংল্যান্ডের আদালতের রায়, বাংলাদেশের জাতীয় সংগ্রহশালা রেজিস্ট্রার, অংশীদারি চুক্তি। তো অংশীদারি চুক্তি কারা হয়, পার্টনারশিপ কাদের হয়, দুইজন ব্যক্তির মধ্যে হয়। তো এই যে দুইজন ব্যক্তির মধ্যে যে পার্টনারশিপ হচ্ছে, এটা সরকারি দলিল হবে কি হবে না, তো এই বিষয়টা আপনি কখন উত্তর দিতে পারবেন, যখন আপনি ওই যে ওইখানে যেটা বলা আছে 4 থেকে 5টা জিনিস আছে সেটা যখন আপনি বুঝতে পারবেন, তখনই কিন্তু আপনি এর উত্তরটা দিতে পারবেন। এখন এই অংশীদারি চুক্তিটা কি করা হয়, আমরা নর্মালি কিন্তু এটার অ্যান্সার দিতে পারি অংশীদারি চুক্তি। এখন অংশীদারি চুক্তিটা যেটা সমস্যা হচ্ছে, সেটা রেজিস্টার্ড করা হয়, আমরা জানি যেখানে কোম্পানি রেজিস্টার্ড করে, যখনই কোনো জিনিসের সাথে সরকার যুক্ত হবে সেটা সরকারি দলিল হয়ে যাবে। তো এখানে যে প্রশ্নটা বলছে, বাংলাদেশের প্রচলিত সাক্ষ্য আইন অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়, এখানে জাস্ট আমরা এই নয়টা কিন্তু বলতে হবে, নয়। তার মানে অংশীদারি চুক্তি যেহেতু সরকার রেজিস্টার্ড করে এটাও সরকারি, বাংলাদেশের জাতীয় সংগ্রহশালা এটাও সরকারি, এইটা ছাড়া ইংল্যান্ডের আদালতের রায় এবং শ্রীলঙ্কার আইনসভার কার্য বিবরণী। এখন এই বিদেশি আদালতের রায় যেটা, সেটা যদি বাংলাদেশে যদি আসে সেটা কি হবে? এখন আপনি যতই সাক্ষ্য আইন গুলাকে ভালো করে পড়েন, দেখবেন যে একটা দুইটা প্রশ্ন আপনার 2-3 মিনিট খায় নিবে। তো যখন আপনি এরকম অ্যান্সার করবেন, যে প্রশ্নটা আপনার একবার দেখে হবে না, আপনি কনফিউশনে গেছেন, ওইটারে সবসময় ট্রাই করবেন, যেহেতু আপনার নেগেটিভ মার্কিং আছে ওইটারে বাদ দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা আপনাদেরকে বলছি যে 15-র মধ্যে আপনার 15 পাওয়ার দরকার নাই। তো এরকম যেই প্রশ্নগুলোর মধ্যে আপনি কনফিউশনে চলে যাবেন, ওইটার আপনি কি করবেন, বাদ দিয়ে দিতে পারবেন। তো নর্মালি এটা যদি আমরা অ্যান্সার করতে চাই, অংশীদারি চুক্তিটা করতে পারি, তারপরে জাস্ট একটু কনফার্ম হয়ে নেই, আর নিচের দিকে আমাদের অ্যান্সার থাকার কথা। 8 নম্বরে বলতেছে যে ঘ, যেটা আমরা বললাম যে অংশীদারি চুক্তি, তারপরেও যেটা এটা হচ্ছে, যেহেতু এটা সরকারের জায়গায় কি করা হয়, রেজিস্টার্ড করা হয়, এটা হওয়ার কথা, কিন্তু আপনি এটা দিতে পারেন অংশীদারি চুক্তি। কিন্তু আপনার যদি কনফিউশন যদি থাকে, আপনি কি করতে পারেন, এটাকে বাদ দিতে পারেন, প্রতিটা আপনার অ্যান্সার করার কিন্তু দরকার নাই। তারপরে যদি আমরা বলি যে নিম্নে কোন ক্ষেত্রে সাক্ষী উত্তর প্রদানে বাধ্য, তো সাক্ষী উত্তর প্রদানে বাধ্য কখন, দেখেন বলতেছে যে মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করলে, সাক্ষীর পরিচয় আবিষ্কার করার উদ্দেশ্যে উত্থাপিত প্রশ্ন, সাক্ষী কোনো অপরাধের সাথে জড়িত করতে পারে এমন মামলার বিষয়, উপরের সবগুলো। তো এটা উপরের সবগুলো, কারণ এই ক্ষেত্রে তার প্রিভিলেজ কমিউনিকেশনের মধ্যে একটাও নাই। যদি তার কোনো প্রিভিলেজ কমিউনিকেশন, যেটা 121 থেকে 131 এর মধ্যে থাকলে ওইটা বাদ যাইতো, এখন যেহেতু সবগুলাই এর মধ্যে আসতেছে না, তাহলে সাক্ষী কি অ্যান্সার দিতে বাধ্য। তো দেখেন এখানে আরেকটা কথা বলছে, যেটা আমরা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট কোনটা না, অর্থাৎ কোনটা আদালতে দেখার বিষয় না। তো ইসরায়েলের পতাকা, সনদপত্র আইনজীবীর নাম, বাংলাদেশের সীমানা এবং রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ মায়ানমারের বিরোধ। তো আমরা জানি যে এটা আইনজীবীদের নাম মনে রাখা, এটা আদালতের কাজ, বাংলাদেশের সীমানা মনে রাখা এটা আদালতের কাজ, বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরের কোনো দেশের পতাকা মনে রাখার কাজ আদালতের।
তো এই যে এখন রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশে মায়ানমারের বিরোধ, এইটা কিন্তু ওই আমাদের মধ্যে নাই, ওইটার মধ্যে নাই, তাই এইটা আদালতের জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট না। তো এটা আপনি কখন অ্যান্সার করতে পারবেন? যখন ওইখানে 12টার মতো সম্ভাব্যতা দেওয়া আছে, ওগুলা যখন একবার পড়বেন তখনই কিন্তু আপনি অ্যান্সারটা দিতে পারবেন। আর আমরা যেটা বললাম, ওই যে 79 থেকে 90 যদি আপনি একবার ভালো করে পড়েন, এখানে বলা হচ্ছে দেখেন কোনটা শেল প্রেজিউমের অন্তর্ভুক্ত। তো বলতেছে পাওয়ার অফ অ্যাটর্নি হবে, না বিদেশি রাষ্ট্রের যে রেকর্ড সেটা হবে, না টেলিগ্রাফি মেসেজ হবে, না 30 বছরের পুরাতন দলিল হবে। আমরা একবারই বলছি পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে শেল প্রেজিউম হবে, বিদেশি আদালতের এটা মে প্রেজিউম, টেলিগ্রাফিক মেসেজ মে প্রেজিউম, 30 বছরের পুরাতন ডকুমেন্ট মে প্রেজিউম। তার মানে আপনাকে জাস্ট একটু যদি ভাগ করে নেন আপনি কোনটা মে আর শেল, তাহলে কিন্তু আপনি অ্যান্সার কিন্তু করতে পারবেন। এখন তারপরে দেখেন এখানে লম্বা চড়া সব ইংরেজিতে কিন্তু অ্যান্সার করা, তো এই জন্য আপনি একটু ইংলিশে পড়ার চেষ্টা করবেন, না হলে এটার উত্তর দেওয়া কিন্তু আপনার জন্য সম্ভব না, বাংলায় আপনার উত্তর দেওয়াই সম্ভব না। তারপরে এখানে যদি বলি, এখানে বলতেছে যে কোর্ট মে প্রেজিউম দ্যাট এভিডেন্স হুইজ, সহজ কথা এখানে বলতেছে যে আদালত এটা কি করতে পারে, ধরে নিতে পারে যে যেই দলিলটা আপনাকে উপস্থাপন করার জন্য বলছে আপনি যদি উপস্থাপন না করেন, তার মানে হচ্ছে এটা আপনার বিরুদ্ধে যাবে। তো এটা কোথায় বলা আছে? তো এটা যখন আপনি ওই যে 114-র মধ্যে যদি আপনি দেখেন, আমরা বলছি আদালত মে প্রেজিউম করবে, অনেকগুলো কথা বলা আছে, ওই কথাগুলো আমরা আপনাদেরকে কিন্তু মুখস্থ করার জন্য বলছি লিখিতের জন্য, তো অবশ্যই সেটা একটু আপনাকে কিন্তু দেখতে হবে। তার মানে এটা আমাদের 114-এর জি এর মধ্যে আছে, তো এখানে এই এটার 114 দিয়ে এ বি সি ডি দিছে, তো এটা অ্যান্সার করা খুব কিন্তু কঠিন, কারণ 114-এর মধ্যে তো আছে, এখন কোনটার মধ্যে আছে, তো এটার জন্য আপনাকে একটু ধারাবাহিকভাবে সেটা মনে রাখতে হবে, তাহলে অ্যান্সার করতে পারবেন। তো দেখেন এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী কে সাক্ষ্য প্রদানের জন্য উপযুক্ত নয়, তো আমরা জানি নর্মালি 3 জন উপযুক্ত হচ্ছে। এখন দেখেন বোবা সে উপযুক্ত, অল্প বয়স্ক বুদ্ধিমান বালক সে উপযুক্ত, বার্ধক্যের কারণে প্রশ্নে অক্ষম, আরেকটা হচ্ছে এমন বিকৃত মস্তিষ্ক যিনি প্রশ্ন বুঝতে পারেন উত্তর দানে সক্ষম, আমরা বলেছি পাগলও কি যোগ্য শক্তি লুনেটিক, তার মানে এখানে অক্ষম হবে কে, যে অতি বয়স্কের কারণে প্রশ্ন বুঝতে পারে না, সে সাক্ষ্য প্রদানে যোগ্য না। আশা করি আপনারা কিছুটা হইলে ধারণা পাইছেন। আর দেখেন আমরা যে বললাম ডিউরেশনটা কেন রাখবেন, এডমিশন সম্পর্কে বলা হয়েছে, এখানে সেকশন গুলো উঠায় দিয়েছে যে কত থেকে কত, এখানে আমরা 17 থেকে 31 যেটা পাবো এটা হচ্ছে আমাদের কি এডমিশন সম্পর্কে বলা আছে টোটাল জিনিসটার মধ্যে। আর এখানে বার্ডেন অফ প্রুফটা বলা আছে, দেখেন যে এই আদালতকে বিশ্বাস করাইতে চায় যে বে চুরির কথা সি এর কাছে স্বীকার করেছে, এক্ষেত্রে প্রমাণের দায়িত্ব কার? তো আমরা যখন বলছি যে একটা পার্টিকুলার জিনিস যখন আপনিই জানেন আর কেউ জানে না, আপনার কাছে টিকিট আছে কিনা এটা আপনিই জানেন, আপনার কাছে সেই স্বীকার করছে, এখন প্রমাণের দায়িত্ব বার্ডেন অফ প্রুফ কার হবে, যে সি এর যে কি করছে এই আদালতকে বিশ্বাস করাতে চায় যে বি চুরির কথা সি এর নিকট স্মরণ করছে, অতএব বার্ডেন অফ প্রুফ এর একেই প্রমাণ করাইতে হবে যে কখন কিভাবে কার সামনে কিভাবে বলছে, তার মানে বার্ডেন অফ প্রুফ তার কাছেই। তো আশা করি আপনারা কিছুটা হইলেও ধারণা পাইছেন সাক্ষ্য আইন সম্পর্কে, আশা করি আপনাদের সাক্ষ্য আইনটা কিছুটা হইলেও, যেহেতু আপনাদের আরো সময় আছে প্রায় 2 থেকে আড়াই মাসের মতো, যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন ট্রাই করেন, যদি কনসেপ্ট যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে আপনারা প্রশ্ন করার চেষ্টা করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই